দিদি মুসার হয়ে কাজ করছে। বকুল, এই মুসাটা কে? আমি আমি তোমাকে পরে সব বলছি। রাই, তারপর কি ঘটেছিল বলো, আর কি দেখেছো সেদিন? ওদের ওদের কথা শুনে আমার মনে হয়েছিল ওরা টাকা দিয়ে কিছু গোপন লেনদেন করছে। লেনদেন মানে কিসের লেনদেন? স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু আপনি আপনি যাকে দিদি বলে দেখিয়েছিলেন, আমি আমি তার হাতে পিস্তল দেখেছি। কি? দিদির হাতে পিস্তল? তারপর কি হয়েছিল বলো। সেদিন আমি আমি ওদের দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আমি আমি যখন থেকে পালিয়ে যাব এই বুদ্ধিটাও আমার আমার মাথায় আসেনি। আর তারপরেই ওই মহিলা মহিলা আমাকে দেখে ফেলে। মনে হচ্ছে মেয়েটা সব শুনেছে, ও যেন মুখ খুলতে না পারে। যাও না। কাল ওই লোকগুলো আমার আংটিটা ছিনতাই করে পালাচ্ছিল, আমিও জেদের বসে ওদের পিছুনি। লোকালয় থেকে ওই নির্জন জায়গাতে পৌঁছতেই লোকগুলো ঘুরে দাঁড়ায়। ওরা আমাকে ভয় দেখাচ্ছিল যে আমাকে মেরে ফেলবে, তাই আমি ওখান থেকে পালিয়ে আসি। কিন্তু মেয়েটি তো আপনাকে আইডেন্টিফাই করেছে। আমিও তো মেয়েটিকে দেখেছি, কিন্তু এক ঝলক দেখেছি। তখন ভয়ে উত্তেজনায় আমি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওই মেয়েটি ওখানে কি করে এসছে, কেন এসছে, কি করছিল কিচ্ছু জিজ্ঞেস করতে পারিনি, জানিও না। আমি আমি কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে ইজ্জত বাঁচিয়ে ওখান থেকে চলে আসি। আমি বুঝতে পেরেছিলাম যে দিদি আমাকে মিথ্যে কথা বলছিল, কিন্তু তাই বলে এতটা নিচে নাম আমি কল্পনাও করতে পারিনি। এইবার আপনাদের যেতে হবে। হ্যাঁ রাই, রাই তুমি এখন বিশ্রাম নাও কেমন, আমরা বাইরে আছি। একদম চিন্তা করো না, তোমার অপরাধীদের আমরা শাস্তি দেব, আমি নিজে শাস্তি দেব। শুধু একটা কথা মাথায় রাখো, তুমি এখন আমাকে যে কথাগুলো বলেছো সেগুলো কিন্তু তোমাকে কোর্টে দাঁড়িয়েও বলতে হবে, পারবে তো? পারবো। চলো। ও দিদি, যে কি ব্যাপারটা কি বলতো, বকুল সে কখন বেরিয়েছে, ফিরবে কখন, চিন্তা হচ্ছে আমার। রাগিনী, তুই তো শান্ত হয়ে বস তো, আমি সে তখন থেকে দেখছি সমান পাইচারি করে বেড়াচ্ছিস। কি করে শান্ত হয়ে বসবো, আমার চিন্তা হচ্ছে ওর জন্য, ঋষিটাও বেরিয়ে গেল, আর বাবা দুজনের মধ্যে কেউ একজন একটা ফোন করতে পারছে না। আমার খুব টেনশন হচ্ছে জানো তো কাকিমণি, মেয়েটার অবস্থা আবার সিরিয়াস হয়ে গেল কিনা কে জানে। আচ্ছা তোরা সবাই মিলে যদি এরকম অস্থির হোস তাহলে চলবে? দিদি তুমি তুমি বুঝতে পারছো না আমি বলছি। আরে শোন, একটা ঘটনা ঘটেছে জানিস তো, আর ওই মেয়েটাকে বকুল নিজে একা উদ্ধার করেছে। এরপরে সেই মেয়ের জ্ঞান ফিরবে, বকুল তার সঙ্গে কথা বলবে, তারপরে আসবে। তুই জানিস তো ওকে? তো কিছুর মাঝখানে মেয়েটা যদি একটু খাওয়া হয়ে থাকে তাহলে আমি বাঁচি। না না, ভাইয়া তো গেছে, সেটা হয়তো জোর করে হলেও করাবে। আমি একটা কথা বুঝতে পাচ্ছি না, ফোন করবে কতক্ষণ লাগে ফোন করতে? এক মিনিট?
কি যে করেন আর চিন্তা হন আমরাও তো ফোন করতে পাচ্ছি না পুলিশের কাজে নানা ঝুঁকিতে থাকে কোথায় কোন সমস্যায় আছে আমরা ফোন করলে যদি আবার বিরক্ত হয় না না বিরক্ত হবে না তবে এত কাজ না তার মধ্যে ফোন ধরতে পারবে কিনা আমি জানি না ওই ওইটাই হচ্ছে কথা আমি তো সারাক্ষণ কাজ কাজ করে এত ব্যস্ত থাকি না দিদি ওই তো উনি এসেছেন কি রে হ্যাঁ খুব মজা না খুব মজা জানিস তো দাদা ভাই হলো বেস্ট বস ছোটদা ভাই না একটু বেশি করা সে তো হবেই রতনে রতন চিনেছে ওর দাদা ভাই বিশ্বের সব থেকে বড় ফাঁকিবাজ উনি আরেকজন তৈরি হচ্ছে আচ্ছা অফিসে তো দাদা ভাই একা ছিল অফিসে বাকিরা ছিলেন না সিনিয়র ম্যানেজাররা ছিলেন না এই তাদেরকে জিজ্ঞেস করতে পারো নি কোনো কাজ থাকলে তারা বলতেন বলি ব্যবসাটা কি বাইরের কারোর নিজেদের বাড়ির না একটু মন দিয়ে কাজ শিখতে পারছো না তাই তো এটা তো আমার মাথাতেই আসেনি আমি তো বাকিদের জিজ্ঞেস করতে পারতাম কি করে আসবে তোমার মাথায় মা মাথায় তো তখন অন্য জিনিস ঘুরছে ক্রাইম থ্রিলার সিরিজ এগুলো মাথায় ঘুরছে তখন কাজে কোনো তো মনে নেই বাড়িতেই তো ছোট বৌদি আছে ওকে দেখে কিছু শিখতে পারো না দেখো তো সারাক্ষণ কি কাজের পেছনে ছুটে বেড়াচ্ছে ও দিদি এই হচ্ছে তোমার বাড়ির মেয়ে বাড়ির বউকে দেখেও কিচ্ছু শিখছে না আচ্ছা ঠিক আছে এত বকিস না ও ঠিক রেসপন্সিবিলিটি নেবে দেখবি ওকে একটু বড় হতে দি ছোট আর কবে বড় হবে বলতো এত অস্থির হোস না তো একটু সময় দে দেখবি আমাদের এসাও ঠিক একবারে ঋষির কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কোম্পানির দায়িত্ব এইটা হলে আমার জিম্মা ওই ব্যাস আচ্ছা যা বাইরে থেকে এসছিস জামা কাপড় ছাড় খিদে পাইনি হ্যাঁ জেম্মা হ্যাঁ জেম্মা যা 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 জামা কাপড় ছাড় যা ও মা আমার খুব খিদে পেয়েছে জেম্মা কি বললেন শুনুনি যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো খেতে দেব ঠিক আছে যা 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 জামা কাপড় ছেড়ে তুমি না বাড়িয়েছো এগুলো হ্যাঁ বাড়িয়েছি রাই কেমন আছে বকুল বেটার আছে স্যার কথাবার্তাও বলছে ভেরি গুড বলছিলাম যে ইনসিডেন্ট নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলে করেছি স্যার যেটা শুনলাম সেটা জানলে আপনিও আমাদের মতো শকড হয়ে যাবেন কেন কি বলেছে কাল রাতে এই শহরে ভিন রাজ্য থেকে আসা যে দুজন লোক বেআইনি অস্ত্রের ডিলটা করেছে সেটা আমার দিদির সঙ্গে করেছে বর্ষা রাই নিজে দেখেছে হ্যাঁ স্যার রাই নিজে দেখেছে রাই নিজে দেখেছে আমার দিদির হাতে পিস্তল রাই নিজে দেখেছে ওখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে আর এই সব কিছু ও দেখে ফেলেছিল বলেই আজকে ওর এই অবস্থা আসলে আমার দিদি রাইকে দেখে ফেলেছিল আর সেই জন্যে ওই ওই দুজন লোককে নির্দেশ দিয়েছিল রাইকে শেষ করে ফেলার আপনি ভাবতে পারছেন স্যার দুজন অচেনা অজানা লোকের কাছে ও রাইকে একা ছেড়ে দিয়ে চলে এলো আর বকুল রাই কারজন একটা নাম বলছিল না ওই মুসা ভাই মুসা ভাই হ্যাঁ মুসার নাম রাই কি করে জানলো কারণ আমার দিদি এখন মুসা ভাইয়ের হয়ে কাজ করছে তাই আর যেই লোকটা এসেছিল এই বেআইনি অস্ত্রের ডিল করতে সে আবার আমার দিদিকে বলেওছে যে মুসা ভাইকে আমার সালাম জানাবেন তার মানে এটা দাঁড়াচ্ছে বর্ষা মুসা আর বিনোদ প্রধান একসাথে কাজ করছে বকুল এবার কিন্তু পুরোটা তোমাকেই দেখতে হবে তুমি রায়ের সাথে একবার একা কথা বলো হ্যাঁ স্যার বলবো একমাত্র রায় এই ঘটনার
আই উইটনেস আবার ভিকটিমও। তাই অপরাধীদের জন্য জাল বিছানোর সঙ্গে সঙ্গে আমাদের রায়ের প্রোটেকশনের দিকটাও দেখতে হবে। কারণ একবার যদি ওরা জেনে যায় যে রায় সুস্থ আছে, স্বাভাবিক আছে, আবার তোরা রায়ের ক্ষতি করার চেষ্টা করবে। স্যার, আমি নিজে একজন মেয়ে। স্যার, আমি বুঝতে পারছি এখন রায়ের ওপর দিয়ে কি যাচ্ছে। তাই ওর অপরাধীদের শাস্তি না দেওয়া অবধি আমার শান্তি নেই স্যার। এই পুরো গ্যাংটাকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিতে পারছি আমিও শান্তি পাবো না বকুল। ঠিক বলেছেন স্যার, এদের সব কটাকে একেবারে সমূলে বিনাশ করে দিতে হবে। ও স্যার, আর একটা কথা, সেটা হচ্ছে আমি যখন আমার দিদিকে জেরা করছিলাম, ও না তখন ওই মিথ্যে কথা বলতে বলতে এক্সাইটমেন্টে বলুন বা ভুল করে বলুন, ও আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এই ভিন রাজ্য থেকে যারা বেআইনি অস্ত্রের ডিল করতে এসেছিল তাদের নাম দুটো আমাকে বলে দিয়েছে। কি নাম তাদের? শক্তি আর গুল্ল। শক্তি আর গুল্ল, ঠিক আছে, আমি দেখছি। এক্ষুনি এই দুজনকে খোঁজা শুরু করে দিতে হবে। বকুল, তুমি সেই কাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছ, এখন সন্ধে হতে চলল, আমার মনে হয় তোমার কিন্তু রেস্ট দরকার, প্রচন্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আমার জন্য চিন্তা করো না গো, আমাদের পুলিশের ট্রেনিংয়ে ঠিক এই জিনিসটাই শেখায়, কিভাবে সব পরিস্থিতিতে নিজেদের খিদে ঘুম সব অগ্রাহ্য করে ডিউটি করতে হয়। আমাদের কাছে সব কিছুর আগে হচ্ছে ডিউটি। শেখানো তো হয় বকুল, কিন্তু তোমার মতোই যদি এটা সবাই প্র্যাকটিস করত তাহলে শহরে এত এত অন্যায়, এত অপরাধ হতো না। সেরকম দিনও একদিন আসবে, আর সেই দিনটা যাতে খুব তাড়াতাড়ি আসে তার জন্য আমাকে অনেক বেশি করে খাটতে হবে। বকুল। ইয়েস স্যার। আমি যদি ভুল না হই তাহলে এই দুজনকে কাল ভোরের আগেই আমি তোমার লকআপে ঢুকিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর স্যার, আমি দেখছি আরো কনস্টেবলকে যাতে এখানে ডিউটিতে পাঠানো যায়, মানে রায়ের প্রোটেকশনের দিকটাও তো দেখতে হবে। আমি আমি নিজে দরকার হলে এখানে ডিউটিতে থাকব। না বকুল, তুমি এখন বাড়ি যাও। একজন এত কাজ, মানে একটা মানুষ কখনই করতে পারে না। আমি বলছি তুমি বাড়ি যাও। স্যার, আপনার কাছ থেকেই তো শিখেছি কিভাবে সব কিছু ভুলে কাজ করতে হয়। বকুল, ট্রেনিংয়ে কিন্তু আর একটা জিনিসও শেখানো হয়, ডিউটিকে সম্মান দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের শরীরেরও খেয়াল রাখতে হয়, আর সেটা খুব জরুরি। আমি বলছি তুমি বাড়ি যাও। বেশ স্যার, আপনার অর্ডার অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই, আমি বাড়িয়ে যাচ্ছি। বকুল রায় যে আমাদের অতগুলো লোককে তুলে নিয়ে গেল তাদের খবর কি? ওদের ছুড়ানা মুশকিল আছে মুসা। আরে বকুল ওই মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টের ওখানে আছে, আর বাকি সব অফিসারদের পাঠিয়ে দিয়েছে ছেলেগুলোকে নিয়ে একদম কোর্টে। আরে রেড হ্যান্ডেড পকড়ায়, আভি ওদের জামিন হবে না। জামিন হবে না তো মাস গেলে এতগুলো টাকা গুনছি কেন? ফোন কর, কথা বল। হ্যালো,
अरे हाल कैसा है जना आपका? अरे अपनी तो बढ़िया आचेन, अरे एदिकर कुछु खबर राखेन? अरे मासे मासे जे एतो गुलान टाका दी अपना दे तो तार बदले कोनो काम तो करबेन नाकि? अरे एडवांसे कोनो खबर पाच्छी ना? अरे पुलिस एसे हमादे छेलेदेर रेड हैट पकड़े निये चले जाच्छे? अरे वो सब हमको मत सुनाइए। हाँ ठीक आछे ठीक आछे, अरे ई सब बात आमने सामने होबे, एकदम ठीक आछे। हाँ हाँ चले आसुन। अरे मूसा भाई डेकेछे, अभी चले आसुन अभी चले आसुन। हाँ हाँ एक छोटा सा काम है आपके लिए। वो ओशी बुकुल राय एक लड़की के रास्ता थे के तूले लिए गए थे ट्रीटमेंट कराते, उस लड़की का खबर चाहिए। कल के राते बहुत कुछ देखे लिए थी वो लड़की, और वो हमारे छेले देर बेकूफीर जोन लोग। हाँ यस 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 हाँ। अरे सुनो ना, बोल चिलाम कि मुसीबत बरार आगे वो लड़की टा ठिकाना लगी दीते हो, किसी भी हाल में कोर्ट तक पहुंचना नहीं चाहिए वो लड़की, बस। বাড়ি ফিরলি তাহলে? হ্যাঁ, সেই কাল সকালবেলা বেরিয়েছিস। খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি খালি পেটে সমান ডিউটি করে গেলি? না মা, খেয়েছি। কই দেখে দেখেই বোঝা যাচ্ছে কি খেয়েছো তুমি, মুখটা তো শুকিয়ে এইটুকু হয়ে গেছে। এবার দয়া করে দুজনে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামো, কিছু মুখে দাও, শরীরটা খারাপ না করে তোমরা ছাড়বে না দেখছি। ও কাকিমণি, বিশ্বাস করো আমরা খেয়েছি। এবার তুমি আমাদেরকে নিয়ে যেভাবে চিন্তা করছো না, তোমার না শরীর খারাপ করে। থাক, আমার কথা ভাবতে হবে না বাবা। এই তো বকুল চলে এসেছে, ফাইনালি তুমি এলে। বকুল, তোমাকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন গো? ছোট বৌদি, কি হয়েছে বলো তো? রাই ঠিক আছে তো? এই ছোট ভাই, কি হয়েছে বল না। থাক, এইসব কথা এখন আলোচনা করার কোনো দরকার নেই, শুধু শুধু বাড়ির পরিবেশটা ভারী হয়ে যাবে। কি গো ও ছোট বৌদি, তুমি এত কি ভাবছো, কি হয়েছে বলো না। কিছু না এসব, রাই এখন বেটার আছে, আমি রাইয়ের কথাই তো ভাবছিলাম, তাই শুনতে পাই। গরম গরম চা এসে একবার চটপট খেয়ে নাও। ওই দেখো আমাদের গলা পেয়ে তুমি চাও বসিয়ে দিয়েছো। তবে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। মা আপনার চা। আরে তোরা রাতে কি খাবি বলতো? তুমি যা বানাবে আমরা তাই খাবো, তুমি কিচেনে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি কিচেনে। আরে শোন না, বললাম ফ্রেশ হয়ে আসতে, তোর তো রান্না করে যাওয়া দরকার নেই। দরকার আছে কাকিমণি, তুমি যাও আসছি আমি। এসাম, অফিসে কি হলো রে আজকে? হরিপদ, হে হরিপদ,
ঘুমিয়ে পড়েছিস? চ চা খাবি, চ তাহলে তোর ঘুমটা ভাঙবে। চ।